ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফিশিং ট্রিপ ভিডিও আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। মাছ বেশি ভিউয়ার্স, আমাদের চাই পাতা ছিল মোট তিনটা, তো আর একটা চাইতে মাছ বেশি পাওয়ার কারণে ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আজকে মাছের পরিমাণ একটু বেশি আর মাছের সাইজও অনেক বড় বড়। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে। পানিটা একটু পচা। আজকে এক একটা টোনে, একটা একটা চায়ের দুইটা টোন থাকে, এক একটা টোনে মিনিমাম আধা কেজি এক কেজি করে মাছ উঠছে। আজকে যেমন মাছ বেশি তেমন মাছ নষ্ট হয়েছে বেশি। বিলের ওই যে সার দেয়া বা ঔষধ দেওয়া পানিগুলো নামছে, তো ওই জন্য মাছ মারা গেছে বেশি, আর মারা যাওয়ার কারণে ওই যে মানে জালে পচে রয়েছে বেশি, ছাড়ানো হয় না। বিকেলে যদি ছাড়াইতাম তাহলে আর এই মাছগুলো নষ্ট হইতো না। ওই পাশে ওই যে ছোটো ছোটো চায়ের ভিতরে সব মাছই পচা ছিল, এটা এই যে সুলিজের মুখে থাকার কারণে আপনার মাছগুলো জাস্ট ফ্রেশ আছে, আর ওই পাশের চাইগুলোর মাছ প্রায় সব নষ্ট। গত কয়েকদিনের তুলনায় আজকে চাইতে মাছ অনেক বেশি, কেন বেশি জানি না। যে ছোট একটা চাই পেতে আছে সেইটাই দেখেন কি পরিমাণে মাছ, মাছের সাইজ দেখলে বুঝতে পারবেন যে মাছের সাইজ, মানে চিংড়ি মাছের গোদা কাটালির সাইজ এত বড় সচরাচর আমরা পাই না, কিন্তু মাছের সাইজ অনেক বড়ই ছিল। এই যে আপনার দেখেন মাছের সাইজ, মাছ কম কিন্তু এই যে সাইজগুলো একেবারে বড় বড় সাইজ। চাই ছাড়ানোর সময় মজার মুহূর্তই হলো এটা, যখন মাছ মানে ছাড়ানোর সময় যে সরসর একটা শব্দ, এটাই মানে বেশি ভালো লাগে। ওপস, এই জায়গার মাছগুলো অন্য কালার, বড় বড়। গোলাপ দাও, এই যে দেখেন মাছের সাইজ গেছে, দেখাইতে গিয়ে মাছ পড়ে গেছে। হ্যাঁ, দেখাবো না হাতে নিয়ে মাছ, আপনারা দূর থেকে দেখে সন্তুষ্ট থাকুন। খুব পরিশ্রম হয়, মাছটা লাভ দিয়ে কেমনে চলে গেল। ও নাইস, তবে মাছ দেখে আমি আজকে সন্তুষ্ট, আর আমি মনে করি আমাদের অডিয়েন্স দেখেও সন্তুষ্ট হবে। সন্তুষ্ট না হয় উপায় আছে, মাছ যে এরকম লাফালাফি করে দেখলেই মনটা খুশি হয়ে যায়। এখন আর হাতে লমুনো দেখাতে, এখন আর হাতে নিয়ে দেখানো যাবে না। এইভাবে করতে গিয়ে তখনকার মাছটা চলে গেছিল,